এটা কি কোনো ছাত্রের কাজ? আপনাদের সবার কাছে আমাদের প্রশ্ন, যে ছাত্ররা কি ইভিনিং এ থাকবে? বাবা মার কাছ থেকে টাকা নিয়ে নিজেদের চালাবো, এই জিনিসটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। অন্য কোথাও কি ডিগ্রি করা যায়, অন্য কিভাবে টাকা ইনকাম করা যায়, আমরা একটা সুস্থ মেন্টালিটি নিয়ে কাজ করতে পারছি না। এই 20,000 টাকায় আমি আমার নিজের খরচ চালাবো নাকি আমার বাচ্চার জন্য একটা সিকিউর প্লেস এনেছি? আপনাদের কারো যদি কোনো বক্তব্য থাকে আমাদের উদ্দেশ্যে, আপনাদের কারো লিখিত প্রজ্ঞাপন ছাড়া এই অবস্থান কর্মসূচি চলবে। যাদের কোন মূল্যায়ন আছে নাই, আপনি সেই চোরের মতো যাবেন, চোরের মতো আসবেন। আজকে যদি 7 দিন আমরা কর্মবিরতিতে থাকি, আপনার দোষ, আমাদের 7 দিন রাস্তায় থাকতে হচ্ছে। কেন আমাদের অভিভাবকরা আমাদের এই ভাতাটা বা আমাদের যে দাবিটা মেনে নিচ্ছে না? এটার কিছু কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে তারা যে কথাগুলো বলতেছে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় তারা বলতেছে যে এরা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার না, এরা পোস্ট গ্রাজুয়েট ছাত্র, তারা পড়াশোনা করতে আসছে, তারা কেন ভাতা পাবে? এটা তাদের অনেকেই লজিক। কিন্তু দেখেন, আমি যদি ছাত্রই হই, ছাত্রর কাজ কী? ছাত্রর কাজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত পড়াশোনা করবো, আমি বাড়িতে চলে যাব, এরপরে আমার কোনো কাজ থাকার কথা না। কিন্তু আমরা ইভিনিং ডিউটি করতেছি, নাইট ডিউটি করতেছি, অ্যাডমিশন করতেছি, সম্পূর্ণ হাসপাতালে রোগীদের ভর্তি হওয়ার থেকে শুরু করে ডিসচার্জ পর্যন্ত সম্পূর্ণ কাজ আমরা করতেছি। এটা কি কোনো ছাত্রের কাজ? আপনাদের সবার কাছে আমাদের প্রশ্ন, যে ছাত্ররা কি ইভিনিংয়ে থাকবে, ছাত্ররা কি নাইটে থাকবে? পরের ব্যাপার, মানে আমাদের বয়স এখন যেটা, আমরা যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, আমরা যে প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, আমাদের কি এখন লাখ লাখ টাকা, এই কথাটা সম্পূর্ণ কারণ লাখ লাখ টাকা ইনকাম করা পর্যন্ত যেতে গেলেও আমাদের প্রচণ্ড এডুকেশন এবং এক্সপিরিয়েন্স, এটা অ্যাটলিস্ট 40-45 এজ ক্রস করার পরে। কিন্তু এই যে এই সময়টা, এই যে 30-35 বা 27-35 যে বর্ষাতে আমরা আছি, এই সময়টাতে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের বাবা মার কাছ থেকে টাকা নেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। আবার এদিকে আমরা যে মানে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে নিজেদেরকে চালাবো, এই জিনিসটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের যেহেতু আমরা এত এত সার্ভিস ন্যাশনকে দিচ্ছি, আপনি যদি দেখেন ঢাকা মেডিকেলে আমরা প্রাইভেট ক্যান্ডিডেটরা যারাই আছে, প্রচুর বৃষ্টিতে গেলে আমার কথা চিন্তা করেন, আমি লাস্ট 4 ইয়ার্স ধরে প্রচুর ডিউটি করে গেছি, কিন্তু আমাকে অনেকেই চেয়েছে কারণ আমি সব ডিপার্টমেন্টে ডিউটি। এই যে এত এত ডিউটি নিয়ে মাত্র আমাদের 20,000, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে আমি আমি অ্যাটলিস্ট ডিজার্ভ করি। আমাদের পরীক্ষার ফিসগুলো ক্রমাগত বাড়ছে, আমাদের রেসিডেন্সি পরীক্ষার ফিস বাড়ছে, কারণ স্যাররা কল দেখাচ্ছে, প্রতিনিধিরা কল দেখাচ্ছে যে যোগ নিবন্ধনের অগ্রগতি, এর জন্য পরীক্ষার ফিস বাড়ছে। কিন্তু ট্রেনিদের বেতন বাড়ছে না, পরীক্ষার ফিসগুলো দিকে বাড়ছে, সাথে সাথে হচ্ছে আমাদের ফ্যামিলিয়ার অনেক কমপ্লিকেশন হচ্ছে। আমরা একটা সুস্থ যে পড়াশোনার পরিবেশ দরকার আমাদের, কাজের পরে আমাদের তখন চিন্তা করছে অন্য কোথাও কী ডিগ্রি করা যায়, অন্য কীভাবে টাকা ইনকাম করা যায়। আমরা একটা সুস্থ মেন্টালিটি নিয়ে কাজ করতে পারছি না, মানসিক প্রেশার আছে অনেকে। এই 20,000 টাকায় আমি আমার নিজের খরচ চালাবো নাকি আমার বাচ্চার জন্য একটা সিকিউর প্লেস এনেছি? আমার বাচ্চার জন্য একটা সিকিউর প্লেস যদি এনশো করতে হয়, আমাকে একটা কাজের লোক রাখতে হয়, তাকে মিনিমাম 10,000 টাকা দেওয়া হয়। তাহলে আপনি বলেন যে আমি এখন কি আমার বাচ্চাটাকে একটা সিকিউর জায়গায় যদি না রাখতে পারি, আমি কি আমার পরিপূর্ণ মনোযোগ হাসপাতালে দিতে পারবো? আমি কি আমার পরিপূর্ণ মনোযোগ দিয়ে হাসপাতালে দিয়ে দেখতে পারবো? কখনোই পারবো। আমরা দেয়ালে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের সিনিয়ররা আমাদের দিকে একটু সুনজর দিন, আমাদেরকে একটু বাঁচার ব্যবস্থা করুন।